এই মুহূর্তে আমরা জয়ন্তীতে রয়েছি। শিবরাত্রি উপলক্ষে প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা জয়ন্তীতে রয়েছি। এমনিতে যারা জয়ন্তীতে পর্যটকরা আসতে চান তাদের বছরের অন্যান্য সময় আসতে গেলে 750 টাকা গাড়ি পিছু এবং জন প্রতি 150 টাকা করে এন্ট্রি ফি দিয়ে তারপরেই এই জয়ন্তীতে প্রবেশ করতে হয়। এবং জয়ন্তীতে যারা আরও ভিতরে আসতে চান তাদেরকে গাইড নিতে হয় এবং জঙ্গল সাফারির যে গাড়ি সেটা হায়ার করতে হয়। সব মিলে একটা বিরাট পরিমাণ টাকা খরচ করতে হয় জয়ন্তীতে আসতে গেলে। আমরা প্রত্যেকবার, যেহেতু কোচবিহারে আমাদের বাড়ি, আমরা খুব কাছেই অবস্থান করি এই জয়ন্তী বা বড় মহাকাল বাবার, তো প্রত্যেকবার আমরা এই দিনটিতে অর্থাৎ শিবরাত্রি উপলক্ষে জয়ন্তীতে এসে থাকি। অসংখ্য পর্যটক, লক্ষ লক্ষ পর্যটক এই শিবরাত্রিকে কেন্দ্র করে জয়ন্তীতে আসেন মহাকাল বাবার দর্শনের জন্য। আমরাও এসে থাকি। আমাদের দ্বারা প্রত্যেকবার দর্শন করা সম্ভব হয় না, কারণ কখনো কখনো 24 ঘন্টা, কখনো কখনো 48 ঘন্টা, কখনো কখনো তার থেকেও বেশি সময় ধরে লাইনে অপেক্ষা করতে হয় বড় মহাকাল বাবার দর্শনের জন্য। আপনারা যে সামনে উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন সেটা ভুটান, এবং সেই ভুটান পাহাড়েই বড় মহাকাল বাবার যে মন্দির সেটা অবস্থিত। আমরা প্রত্যেকবার বড় মহাকাল বাবার দর্শন পাই না, কিন্তু এই পুণ্যভূমিতে পা রাখি, এটা আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করি যে আমরা এই পুণ্যভূমিতে পা রাখতে পারি। আমরা কোচবিহারের বাসিন্দা, উত্তরবঙ্গের বাসিন্দা, এটা আমাদের সৌভাগ্য এবং এটা আমাদের গর্ব। আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্তী পাহাড়ের দৃশ্য, এটা জয়ন্তী নদী, সামনেই বড় মহাকাল বাবা অর্থাৎ মহাকাল বাবার যে মন্দির সেটা অবস্থিত ভুটান পাহাড়ে। অসংখ্য দর্শনার্থী, অসংখ্য পুণ্যার্থী বড় মহাকাল বাবার দর্শনের জন্য লাইনে অপেক্ষারত। তারা দীর্ঘ 24 ঘন্টা, 48 ঘন্টা বা কখনো কখনো 40 ঘন্টার সময়ও পার হয়ে যায় বড় মহাকাল বাবার দর্শন করবার জন্য লাইনে অপেক্ষা করে। সামনে যে লোকগুলো দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই দর্শনার্থী বা পুণ্যার্থী বলতে পারেন, বড় মহাকাল বাবার দর্শন করবার জন্য লাইনে অপেক্ষারত। অন্তত 20 ঘন্টা বা তার থেকেও বেশি সময়, কখনো কখনো 24 ঘন্টা, 48 ঘন্টা বা 40 ঘন্টা পর্যন্ত সময় লাগে বা তার থেকেও বেশি সময় লাগে এই লাইনে অপেক্ষা করে বড় মহাকাল বাবার দর্শন পেতে।